فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. বেদাত যদি সামান্য হয়, ছোটোখাটো হয়, তাহলে বেদাতিদের সাথে নামাজ পড়া যায় আছে। ছোটোখাটো বেদাত অন্যান্য পাপ কাজের মতোই, কবিরা গুনার মতোই মানুষকে ইসলাম থেকে বের করে দেয় না। সেই হিসাবে ছোটোখাটো বেদাতিদের পিছনে সরাতে করে যায় আছে, যেমন শবরাত পালন করে, মিলাদ করে, যেমন মৃত ব্যক্তিকে কেন্দ্র করে চল্লিশা করে, তিন দিনের পরে খাবারের ব্যবস্থা করে, এই জাতীয় বেদাত করলে তাদের পিছনে সলাৎ পড়া যায় আছে। মাইক দিয়ে কোরআন তেলাওয়াত করে, উচ্চস্বরে জিকির আজকার করে, এই জাতীয় বেদাতিদের পিছনে সলাতে করা যায় আছে। কিন্তু আকিদার ক্ষেত্রে যাদের বেদাত বড় বড় বেদাত, তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নেই। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাল্লাহ বেদাতকে দুই ভাগে ভাগ করেছেন, বেদাত মুফাসসিকা, বেদাত মুকাফফিরা, যে সমস্ত বেদাত মানুষকে কাফের বানিয়ে ফেলে। যেমন কবরবাসীর ব্যাপারে আকিদা রাখা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে বলে বিশ্বাস করা, নবী নূরের তৈরি, এই জাতীয় বেদাতিদের পিছনে সলাত আদায় করা জায়েজ নেই। আল্লাহ সর্বত্র বিরাজমান, এই জাতীয় আকিদা যাদের আছে তাদের পিছনে সলাত আদায় করা জায়েজ নেই। আর ছোটোখাটো বেদাতিদের পিছনে সলাত করা জায়েজ আছে। আর একটি কথা, আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলছেন, ওয়া বারাকাতুহু নয়, ওয়া বারাকাতুহু বলবেন, রার উপর জবর দিয়ে ওয়া বারাকাতুহু বলবেন। ধন্যবাদ।